এই সরকার মুখে বলে তারা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা যদি স্বাধীনতার পক্ষের শক্তি হতো তাহলে কেন তারা বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে? ক্ষমতায় যাবার জন্য বিএনপি রাজনীতি করে না। আমরা চাই যে বাংলাদেশে মানুষের অধিকার ফিরে আসুক, মানুষের ভোটের অধিকার ফিরে আসুক, মানবাধিকার ফিরে আসুক, নারীর অধিকার ফিরে আসুক, শিশুর অধিকার ফিরে আসুক। এটাই হচ্ছে আজকে আমাদের এই প্রত্যাশা। আমরা সরকারকে আমরা অনুরোধ করব তারা যেন বাংলাদেশের এই মানুষের যে আকাঙ্ক্ষা সেটা তারা উপলব্ধি করে। এই সরকার মুখে বলে তারা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা যদি স্বাধীনতার পক্ষের শক্তি হতো তাহলে কেন তারা বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে? কেন তারা বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছে? কেন তারা বাংলাদেশে বাকশাল কায়েম করেছে? এটা তো আমাদের কথা নয়, সারা বিশ্ব এখন এই কথাগুলো বলছে। কাজে আজকে সরকারকে বুঝতে হবে ক্ষমতার জোরে, বুলেটের জোরে, বন্দুকের জোরে, টিয়ার গ্যাস দিয়ে, গ্রেনেড মেরে হয়তো বিরোধী দলের মুখ স্তব্ধ করে রাখার প্রয়াস নেওয়া যেতে পারে, কিন্তু তাদের সেই দুরাশা সফল হবে না। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তারা সারা জীবন যুদ্ধ করেছে কথা বলার জন্য। আপনারা জানেন 1952 সালে আজকে থেকে প্রায় 75 বছর আগে এই বাংলাদেশের মানুষ তাদের মুখের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের রক্ত দিয়েছিল। তারা স্বাধীনতা চায়, কথা বলতে চায়, ভোট দিতে চায়, গণতন্ত্র চায়। কাজে আজকে এই পরিস্থিতিতে আমাদের একটি কথা, একটি মাত্র দাবি, সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনতে হবে। আমরা গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আওয়ামী লীগের মতো লগি বৈঠার রাজনীতি বিএনপি করে না। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে, ক্ষমতায় যাবার জন্য নয়। কাজে আজকে আমরা সেই আন্দোলন করেছি, সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ আমাদের সেই আন্দোলনে সাড়া দিয়ে এই সরকারকে চলে যেতে বলেছে। এই সরকারকে বিদায় নিতে হবে, আজ হোক কাল হোক, এই দেশে গণমানুষের সত্যিকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই আন্দোলনে নেতৃত্ব দিবে আমাদের বিএনপি, যার প্রতিষ্ঠাতা করেছিলেন, যার প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের ঘোষক শুধু নয়, সম্মুখ সমরে মুক্তিযুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং বীর উত্তম খেতাব পেয়েছিলেন। কাজেই তিনি আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা দেশের আদর্শে, দেশের মানুষের জন্য রাজনীতি করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কর্মসূচি অনুসরণ করে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব।